যৌবনে লাগবে মাটি তোমার গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি পাশের মানে বাড়ি কোনটা না থাকো এখানে বাড়ি কোনটা ছেড়ে মানে আচ্ছা এই যে দর্জি আব্দুল আলিমের বাড়ি কোনটা মারা গেছে আপনার নাম্বার ফোন দিয়েছিলাম আমি ভাঙ্গুরা থেকে আইছি বাড়ি কোনটা বাড়ি আপনি আমার সাথে আসবেন নাকি আপনি ওই রাস্তাতে ঘুরে যাবেন আপনার বাড়িপুর যাওয়া লাগবে আমরা তো চেনবো না দর্শক আমরা খবর পেয়ে আসলাম এখানে দর্জি আব্দুল আলিম নামে একজন মানুষ মারা গেছেন তার পরিবার খুবই খারাপভাবে আছেন তো আল্লাহর কি কাম আমরা যে মহিলাটাকে জিজ্ঞেস করতেছি উনি হচ্ছে সেই মরহুম আব্দুল আলমের স্ত্রী তো যাই হোক আমরা বাসায় যাবো তাদের শুনলাম এই পাশ দিয়ে নাকি ঘুরে যেতে হবে যৌবনে লাগবে মাটি তোমার গোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আপনারা আমার আগের লেগে এনে খারাপ হয়েছেন তাহলে আপনারা একজন গাইতে ওঠেন আপনারা কয়জন আছেন তাহলে যে কোনো একজন ওঠেন ডুবিবে বেলা এক পলকেই ভেঙে যাবে তোমার রঙের মেলা মুখি ওরা লাত তো বলো না কেঁদো তাহলে গাড়ি আপাতত এখানে রেখে যাই গাড়ি নিয়ে আর যাওয়া যাবে নাই তো এখানে মরহুম আব্দুল আলমের ছাল নাই আপনার ভাইস দেয়া ওনার কোনো ছেলে নাই খালি মেয়ে একটা একটা বিয়ে আর একটা ছোট ছোট বাচ্চা রেখে বাবা মারা গেলে খুবই কষ্টকর হয়ে যায় পরিবারের পথ চলা আর আমাদের এই দেশ গ্রামের মেয়েগুলো এদের কোনো কর্ম নাই এরা কী করে খাবে মানে কাজের কোনো উৎস নাই যেখান থেকে কাজ করে দুই পয়সা ইনকাম করবে বাবা কি কঠিন রাস্তা গো খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বৈশা তারা করিবে কান্দ আমরা আসলাম পাবনা জেলার ভাঙ্গুরা থানার বড় বিশাকল নামক গ্রামে তোমারি চার পাশে বৈশা তারা করিবে কান্দ কোন বাড়ি আসো মা আসো এদিকে আসো তুমি স্যার বললেন না ভাই বলেন আমি ছোট মানুষ না অফিসের মানুষ না স্যার আমার ওই মেয়ে অফিসে থুইছিলাম টাকা দিতে দিতে আমার স্বামী মরে গেল তুমি বসো এখানে বসো না আমার মেয়ে আমার কাছেই বসে আচ্ছা আপনি মা হ্যাঁ আমি সরি ওই তো মানে ওই যে আলিমের মা আপনি আমি আলিমের মা আপনি কয় ছেলে আমার দুই ছেলে আছিল দুইটা হ্যাঁ এক ছেলে মারা গেছে আর এক ছেলে আলিম কি বড় ছিল না ছোট ও আলিম বড় আছিল
কি হয়েছিল আলিমের? জন্ডিস হয়েছিল, লিভার জন্ডিস। দুই মেয়ে থুই গেছে। এই মেয়ে আর হ্যাঁ এই মেয়ে আর একটা মেয়ে বিয়ে দিছি। এক বছর হলে বিয়ে দিছি। সুন্দর। এই যে ঘর আলিমের। তাহলে এখন আপনার বেটার বউ কিভাবে চলতেছে? আমার বেটার বউ চলার মতো পরিস্থিতি নাই। কোন রকম আমার বাড়িওয়ালা একটু জমি আছে দিছে, এই খাইতেছে। বাইসি আছে, তোমার চাষা বাইসি আছে। তা পারে না অসল, তোমার চাষা অসল। কোন রকম চলি খায়। এক বিঘা জমি এখন দিছেন বেটার বউ করে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম। আর ধরে না আপনারা জমি কতটুকু আছে? আমার জমি নাই শোনা, আমার জমি অল্প, দুই আড়াই বিঘে জমি আছে। সবাই আমার আত্মীয় স্বজন রোজা আলী সহযোগিতা। তুমি ওখানে বসাতো, তোমার নাম কি? তোমার নাম তোয়া। তোয়া মনি, মাশাআল্লাহ, আল্লাহ তোমার সুন্দর চেহারা দিছে বাবা। আত্মীয় স্বজন কি করে? আমার হাট বাজার না স্যার, ওই দান দান বেশি এক মন, দান বেশি, দান বেশি লিপারে ওই হাট ওই ওই বাজার দিয়ে চলি আর কি, বা এবেশে বাইরে চলি। আসেন স্যার বলেন না রে ভাই, আমরা ছোট মানুষ, স্যার বলেন আমি উঠার পরে আমি ওই হিন্দি বাসন দিই কিংবা হিন্দি পানি পরে, হিন্দি পানি পরে, হিন্দি পানি আমি বাসন দিছি। মানুষের পাশে দাঁড়াই, আল্লাহ যদি চাই আপনি ঘর ইনশাল্লাহ করে দেওয়া যাবে, বুঝলেন না? আপনি বোঝার আজ কাজ বাঁধলিবেন না, কিছু লাগে না, আমাদের কিছুই লাগে না। আমার আল্লাহ যদি চায়, এই ঘরের পাশে দাঁড়াতো দেখি, চালগুলো একদম নষ্ট হয়ে গেছে। আমার ভাই নাই, আমার বাপ থেকেই নাই, খালি শ্বশুর আছে। আমার আমার স্বামী মারা যাওয়ার পর আমার মা মরে গেল। আর বাবার কি সমস্যা? বাবা বিয়ে হয়েছিল, দ্বিতীয় কাজ করলো না, তারপর মতন ও রান্না হয়ে খাই। আমার বাবা আমার মানে আমার ময়া মাহাব্বার কি একটা একটা কাঁচামরিচ আমার কিনে এনে দিল, চার বছর হারাম আমাকে তাওয়া দেয় না। আমাকে কয়েকদিন আগে আমি সোমবার দিলাম ফোনে, আমার অসুস্থ, আমাকে চাদা মাছ কিনে এনে দেন। আমি ভাত খেয়ে পাইতেছি না, আমি মানে আমার ভিতরে যাচ্ছে না, আমি লবণ দিছি একে খাইতেছি। আমাকে আব্বা কইলো যে না আমি তা পারবো না, তুমি চলে আসো হেনে। আমি কাঁদ দিলাম, কাঁদার পরে দুই দিন পরে আমি কি সুস্থ হইলাম। বাসায় আমার বড়ি আসছিল, বমির বড়ি, গ্যাসের বড়ি খাওয়ার পর আমার মেয়ে সাথে হরিলে আমার ওই পাশের বাড়ি 1000 টাকা নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম। তোয়া এখানে তোয়া নাম না? হ্যাঁ তোয়া, তোয়া। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। কি অসুস্থ তোয়া? তোয়ার মানে ওই ফুসকির অভাব, ফুসকির অভাবের জন্য জ্বর আইছে আর মুখে ঘা হইছে। আল্লাহ যদি চায় আসতে ধীরে, আপনার ঘরটা করা দরকার, এই তো আমার ঘরেরই ঠেকা। ওই যে চাল চালটা একদমই দেন, কি অবস্থা হয়ে গেছে উপরের দিক ধরো দেখি।
টিনগুলো একদম নষ্ট হয়ে গেছে অনেক পুরাতন টিন তো গ্রামের মানুষ দিয়ে কারো শোনে আমার পাশের মানুষই গজল আমি কই দশের পরে বছর আমি দেবো তাহলে আমি পারবো না ইনশাআল্লাহ ঘর কারো যদি মনে দয়া হয় যে চব্বিশটা টিন দিবেন ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে যদি দয়া হয় আমাদের কাছে টাকা পাঠাবেন ইনশাল্লাহ আমরা এই ঘরটা করে দেবো চব্বিশটা টিন লাগবে আর আপুর মতে আপু বলতেছে যে টিন দিলে আমি বাদ বাকি ম্যানেজ করবো এই তো আপনি কোথা থেকে ম্যানেজ করবেন মিস্ত্রি আর কয় টাকায় লাগবে আর কাঠ কয় টাকার লাগবে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যদি পারি মানে সব আল্লাহর ইচ্ছা যদি পারি ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনি আসেন আপনি যে বাজারে পুরো আসেন আমরা বাজার করে দিই আসেন যৌবনে লাগবে ভাটি তোমার গোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কোন দোকানে যে দোকানে আপনি যান সেই দোকানে নিয়ে দেবো সব আছে সবখানে ও ভাই পেঁয়াজ কত করে কেজি আর মশলা লাগবে না আপনার সাদা ফল 25 দেন আর 100 গ্রাম চলা দেন কয়টা খাইলো ভাই সব মিলে ওই যে ব্যাগের মধ্যে তুলে আর বলেন লিগাল দাম ধরেন সাবান 50 চলা হচ্ছে 100 গ্রাম 50 টাকা আর হলো ডিম হচ্ছে 10টা 150 টাকা এখন মোট বিল কত হলো ওখানে ভাই মোট বিল কত হইলো 1350 টাকা হিসাব ঠিক আছে তো আরেকবার টান হিসাবটা আপনি ভাই টাকা রাখেন ঠিক আছে না আচ্ছা কই আচ্ছা না বাজার নিয়ে আসেন বাজার নিয়ে আসেন বাজার শেষে 1650 টাকা এই টাকা দিয়ে আবার আপনার অন্যদিন বাজার করে না আচ্ছা ভালো থাকেন আর আল্লাহ যদি চায় আমি আপনার ঘর ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আসবো আমরা হ্যাঁ ভালো থাকেন যান আচ্ছা না না আপনি যান আল্লাহ যদি বাঁচা রাখে আপনি ঘরের চেষ্টা করতেছি ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ভালো থাকেন আবার আসবো না ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আবদুল্লাহ আব্দুর রহমান আমেরিকা টেক্সাস হতে আমাদের হাতে 25,000 টাকা পাঠান ইচ্ছা খুশি মতো বিতরণ করতে ইতিমধ্যে আমরা 14,000 টাকা বিতরণ করেছি আপনারা দেখেছেন আজ এই স্বামীহারা বিধবা আবুকে দিলাম বাজার এবং নগদ টাকা দিলাম সব খরচ আমাদের 3,000 টাকা এ পর্যন্ত আমরা 17,000 টাকা বিতরণ করলাম আমাদের হাতে অবশিষ্ট থাকলো 8,000 টাকা ইনশাল্লাহ কোনো অসহায় পরিবারের মাঝেই এই টাকাগুলো বিতরণ করব সে পর্যন্ত সঙ্গে থাকুন আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ